একসময় বিশ্বের বড় দুর্গা করে রাজ্যবাসীকে চমকে দিয়েছিল যে ক্লাব সেই ক্লাবের এই বছরের পূজোর থিম দেখতে ভিড় রাজবাড়ি ভেতরে চলচ্চিত্র উঠে এসেছে দেশপ্রিয় পার্কের মণ্ডপে ফি বছরের মতো এই বছরেও দর্শনার্থীদের ঢল নামবে সেই পূজোতে দাবি উদ্যোক্তাদের কলকাতার দুর্গাপূজো বিশ্বে সমাদৃত আর সেই দুর্গাপূজো এবছর পেয়েছে ইউনেস্কোর ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ সম্মান এবং অবশ্যই সেই দুর্গাপূজো দেখার জন্য ইউনেস্কো থেকে প্রতিনিধিরাও এসেছেন এবং তার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে দুর্গাপূজো এবং যে যে প্যান্ডেলগুলো দেখার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে তার মধ্যে দেশপ্রিয় পার্ক অন্যতম কারণ এই দেশপ্রিয় পার্কেই শুরু হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং এখানেই হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং প্যান্ডেল এবং সেই দেশপ্রিয় পার্ক এবছর কি করেছে সেদিকেও কিন্তু নজর থাকবে নিউজ বর্তমানের আর সেই দেশপ্রিয় পার্কেই কিন্তু ঘুরে দেখব আমরা দেশপ্রিয় পার্কের এবার ফিরে দেখাতে আমাদের রাজবাড়ি কনসেপ্টে তৈরি হচ্ছে রাজবাড়ি মানে হচ্ছে যে পুরনো দিনে আদলে রাজবাড়িতে যেরকম পুজো হতো সেইভাবেই আমরা সাবেকি ব্যাপারটাকে ধরে রেখে এখানে পুজোটা করছি বার্তা হচ্ছে কোভিড ছাড়িয়ে যতই কোভিড চলে যাক আমরা বলবো যে ডিস্টেন্স মেনটেন করে যতখানি সাবধানভাবে থাকা যায় সেভাবে দর্শন করুন প্রতিমা দর্শন করুন অযথা ভিড় না করে যাতে আস্তে 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 সুন্দরভাবে স্মুথলি জিনিসটা দেখে দর্শন যারা সেইভাবে নিজেদের মেনটেন করে সবথেকে বড় দুর্গার চমক দিয়েছিল যেই ক্লাব সেই ক্লাবের নাম দেশপ্রিয় পার্ক আর 2022 সালে কোভিড কাটিয়ে চেনা ছন্দে ফিরছে যখন পুজো সেই সময় দেশপ্রিয় পার্কের থিম কি সেদিকেই নজর রাখবো আমরা এবছর দেশপ্রিয় পার্কের থিম বলা যেতে পারে ফিরে দেখা অর্থাৎ দেশপ্রিয় পার্কের যে মণ্ডপ সেই মণ্ডপ তৈরি হয়েছে একটি রাজবাড়ির আদলে একটা রাজবাড়ির ভিতরে যেরকম পরিবেশ থাকে সেই পরিবেশেই কিন্তু তুলে ধরা হয়েছে দেশপ্রিয় পার্কের মণ্ডপে দেশপ্রিয় পার্কের মণ্ডপে যখন ঢুকবেন দর্শকরা তখন তারা দেখতে পারবেন যে এক একটি রাজবাড়ির ভেতরে যে যে সামগ্রী থাকে প্রত্যেকটি সামগ্রী কিন্তু রাখা হয়েছে দেশপ্রিয় পার্কের মণ্ডপে ঢুকলে দর্শকরা দেখতে পাবেন একটি ঝাল লণ্ঠন এবং সেই ঝাল লণ্ঠনটি একেবারে পার্কের দেশপ্রিয় পার্কের মণ্ডপের ঠিক মাঝখানে এবং অবশ্যই বলতে হবে দেশপ্রিয় পার্কের মাতৃপ্রতিমার কথা কলকাতায় যে যে পুজোগুলো হয় সেই সেই পুজোগুলোর মধ্যে যে মাতৃপ্রতিমা সবথেকে সুন্দর যাদের হয় তাদের মধ্যে অন্যতম নাম দেশপ্রিয় পার্ক আর পুজো তো এসেই গেল আর পুজো এসে যাওয়া মানে প্যান্ডেল হপিং করাটা মাস্ট আর সেই প্যান্ডেল হপিং মাস্টের তালিকায় কিন্তু নাম থাকবে দেশপ্রিয় পার্কের ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে সুনন্দ চক্রবর্তী নিউজ বর্তমান কলকাতা